প্রত্যেক বছরের মতো এবারেও দুর্গাপূজা উপলক্ষে পূজো গাইড ম্যাপ প্রকাশ করলো রায়গঞ্জ জেলা পুলিশ। আজ মহাষষ্ঠীতে বোধনের পুণ্য লগ্নে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পূজো গাইড ম্যাপের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার সানা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি রিপন বল, রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন সহ অন্যান্য পুলিশ কর্তারা। মূলত সাধারণ মানুষের সুবিধার্থে রায়গঞ্জ শহরের বুকে কোথায় কোন পূজোর মণ্ডপ রয়েছে, ভিড় এড়িয়ে কোন পথ দিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হবে, এছাড়াও পুলিশ সহায়তা কেন্দ্র হাসপাতাল সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি সেখানে চিহ্নিত রয়েছে। এছাড়াও পুলিশ কন্ট্রোল রুম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বরও সেই পূজো গাইড ম্যাপে লেখা রয়েছে। সাধারণ মানুষ পূজো দেখতে বেরিয়ে যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্যই এই উদ্যোগ নিয়েছে পুলিশ। এরই পাশাপাশি এদিন হুডারযুক্ত 6টি অত্যাধুনিক ট্রাফিক মোটরবাইক এবং সাদা টি শার্টের কিছু ইউনিফর্মের সূচনা করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার সানা আক্তার জানান, এই হুডারযুক্ত ট্রাফিক মোটরবাইক চালু হওয়ায় ট্রাফিকের ক্ষেত্রে অনেকটাই সুবিধে পাবেন সাধারণ মানুষ। পূজোর দিনগুলিতে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। পূজোর মণ্ডপগুলিতে করোনা সচেতনতা বজায় রাখার জন্য আবেদন জানান পুলিশ সুপার। অন্যদিকে সরকারি গাইডলাইন অনুযায়ী বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। এদিন সকলকে শারদীয়ার শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন পুলিশ সুপার। আজকে এই পুলিশ অফিসে আমরা একটু অনুষ্ঠান করলাম। এখানে আমরা একটা পুজো গাইড ম্যাপ লঞ্চ করলাম, যেখানে যে রেস্ট্রিকশন থাকছে এই বছর আমাদের ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকছে, একটা ম্যাপ লেখা আছে যেখানে যেখানে প্যান্ডেলগুলো আছে মানুষের সুবিধাজন্য, এটা লঞ্চ হলো। তার সাথে যে টেম্পোরারি হোমগার্ড রেস করা হয়েছে ওদের এক ইউনিফর্ম হোয়াইট টি শার্ট লঞ্চ করলাম, সো দ্যাট যে মানুষ আছে ওরা ইজিলি বুঝতে পারবে কি কাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, কাদের থেকে আমরা সাহায্য নিতে পারি। তার সাথে আমরা ভালো ওয়েল ডিজাইন ট্রাফিক মোটরসাইকেলস 6টা আমরা আজকে লঞ্চ করলাম, ওরা খুব ওয়েল ডিজাইন, ওটা থেকে আমরা আশা করছি কি ট্রাফিকের জন্য আমরা অনেকটা সুবিধা পেতে পারি, মানুষের দিকে যেতে পারি। অনেকটা অ্যাক্সিডেন্ট অলরেডি আমরা যে ট্রাফিকতে একটু ডিপ্লয়মেন্ট বেড়ে দিয়েছি তার জন্য আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট কম হয়েছে অলরেডি আমাদের রায়গঞ্জ পিডিতে। এই আশা করছি কি এই বাইককে আমরা ওই কাজে নামাবো, এই বাইক থেকে কাজ নেবো, আর আশা করছি কি অনেকটা অ্যাক্সিডেন্ট আরও কমবে। গভর্নমেন্ট গাইডলাইন্স আছে, সুপ্রিম কোর্ট গাইডলাইন্স আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি। ওদেরকে মাস্ক দেওয়ার জন্য আমরা তৈরি হয়েছিলাম, অলরেডি পুজো কমিউনিটিকে বলা হয়েছে ওদেরকে কী কী প্রিকশন নিতে হবে। সেটাই অ্যারেঞ্জমেন্ট করা আছে, সবগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। নজরদারি পুলিশের আপনারা জানেন কি রক্ষা বাহিনী আছে অলরেডি, নজরদারি চলেছে, সেটা মানুষ খুব পছন্দ করেছে, আশা করছি কি এইবারেও সেরকম নজরদারি চলবে। বিসর্জন নিয়ে আমাদের গাইডলাইন্স আছে, সেটা অলরেডি আমরা সার্কুলেট করে দিয়েছি যে গভর্নমেন্টের গাইডলাইন্স আছে। তার সাথে যে আমাদের সিকিউরিটির জন্য যে আমরা যেতে চাই কি কোন কোন পুজো কীরকম যাবে, ওদের যে টাইম লাইন আছে কোন ডেটে ওরা বিসর্জন করবে, সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, ওদেরকেও জানানো হয়েছে। প্রসেশন যেরকম গাইডলাইন্স আছে, কম লোক দিয়ে খুব দু তিন গাড়ি যদি যেরকম গতবারই গেছিল সেরকমই আছে। ট্রাফিকের বাইক যে আছে বেসিক্যালি আগে যে আমাদের এখানে বাইক ছিল দ্যাট ওয়াজ নট ভেরি কনস্পিকুয়াস, তো এখন ওদেরকে লাইট দেওয়া হচ্ছে, হুটার দেওয়া হয়েছে, সো যখন ওরা কোনো রাস্তাতে যায় তো একটা পুলিশ প্রেজেন্স বাড়বে, তার সাথে ওদেরকে আইডেন্টিফাই করা যাবে। আর কোনো কোনো সময় এসকর্টের ডিউটি হয় বা এমনি যদি ওরা যায় হুটার বাজাবে তো লোকরা বুঝবে কি হ্যাঁ ট্রাফিকের কাজ করছে, তো ওরা এমনি রুলস ফলো করাবে লোকদেরকে, সেই নিয়েই ওদের মেইন ডিপ্লয়মেন্ট আছে। এটা পার্মানেন্টলি থাকবে এখন থেকে আমাদের পূজার জন্য। সবাইকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি আর আশা করছি এই 2021 দুর্গা পুজো যে আমাদের ফেস্টিভ্যাল আছে খুব ভালো করে যাবে, মানুষ খুব আনন্দ নেবে। ধন্যবাদ। অন্যদিকে এদিন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস জানান, পুজো উপলক্ষে পুরসভার পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন পুরপ্রধান। আমাদের পুলিশ বিভাগ এখন অনেক উন্নত এবং টেকনোলজিকে ব্যবহার করে, পুলিশ ডিপার্টমেন্টকে ব্যবহার করে মানুষকে এই দুর্গাপুজো উৎসবে তাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং তাদেরকে সুন্দর পুজো উপহার দেওয়ার ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা আমরা দেখেছি।
বিগত কতগুলি বছর থেকে এবারেও আমাদের জেলার নতুন এসপি সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর দুর্গাপূজা উপহার পাব। আপনারা জানেন যে রায়গঞ্জ শহরে শুধুমাত্র রায়গঞ্জের মানুষ নন, বিহারের মানুষ আসবেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ আসবেন, উত্তর বাংলার মানুষ আসবেন, উত্তরবঙ্গের মানুষ আসবেন। এই পুজোকে বাঙালির পুজো, এই পুজোতে নিজেদের আনন্দ উপভোগ করবার জন্য, কারোর যেন কোনো কষ্ট না হয়, আমাদের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় সেদিকে আমরা যত্নবান হব, এবং পুলিশ ডিপার্টমেন্টকে আমরা সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সুন্দর একটা পূজা উপহার পাব এটা আমরা বলতে পারি। পৌরসভা থেকে কী কী ব্যবস্থা দিচ্ছে? আমরা গতবারের মতনই আমরা সমস্ত ব্যবস্থা থাকছে, আমাদের 9টা সহায়তা কেন্দ্র থাকছে এই শহরে, 2টো বেস্ট ফিডিং সেন্টার থাকছে, এবং তার সঙ্গে পুলিশের ক্যাম্প থাকছে, ট্রাফিক পুলিশের ক্যাম্প থাকছে, আমাদের কোর্টের আন্ডারে 2টো ক্যাম্প থাকছে, মানুষকে আইনের বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, এবং তার সঙ্গে WBSC DCL এর ক্যাম্প থাকছে। সমস্ত ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের মানুষের কল্যাণে, মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করবে। হীরক মুখার্জি ও বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।